মর্নিং ফ্রেন্ডস, দোস্ত বাবার লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি মামতি নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। তো এখন বাজছে হচ্ছে 8:30, আর এখন আমি একটু গাছে জল দেওয়া দিলাম। আর তোমাদের একটা জিনিস দেখাই, তারাও এখানে দেখতে পাচ্ছ তোমরা, অনেক মিস্ত্রি এসছে কাজ করছে। তো কি কাজ হচ্ছে তোমাদের চলো দেখায়। তো এই যে নিচের তলাটায় বারান্দাটা, এখানে আমাদের আগে রান্নাঘর ছিল, রান্না মানে অনেক দিন আগে আর ব্যবহার হতো না। তো এটাকে একটা টয়লেট করানো হচ্ছে। আর এই দিকে দেখাচ্ছি, দাঁড়াও, এই দিকে দেখো ভাঙাচোরা সব হয়েছে। এই দিকটায় ওই পাশটা হবে রান্নাঘর, আর রান্না করার সমস্ত ব্যবস্থা থাকবে। আর পুরো মানে যখন হবে তখন দেখতেই পাবে, পুরো জিনিসটাকে ভোল বদল হয়ে যাবে একবারে। আর এখন আমি ডাস্টবিন গাড়ি এসছে, এখন আমি এখানে দুষ্টু ভবনের বাবার জন্য আর দুষ্টু ভবনের জন্য একটু ভাত করেছি, জল খাবার একটু ভাত খাবে, আর অল্প ছোলা আলুর তরকারি করব কুকারে, ছোটো কুকারে ওটা খাবো আমি আর শাশুড়িমা। দুষ্টু ভবনের ঠামাই আর আমি কেটে রেখেছি, এতেই আমাদের যথেষ্ট হয়ে যাবে। আমি এখন করে তেল দিয়ে দিয়েছি, খুব সিম্পলভাবে করবো, আমার ভালো লাগে, অত মশলাপাতি দিয়ে সবসময় ভালো লাগে না। আর অনেকদিন পর আমি বাড়ির কী বলবো, একটা ঘরের কাজ নিয়ে ভিডিও শুরু করেছি অনেকদিন পরই। এতদিন তো শুধু ঘুরে বেড়ানো এইসব নানা রকম দেখাচ্ছিলাম। তো সামান্যই তেল দিয়েছি দেখতে পেয়েছি, কারণ আমার বেশি তেল দিয়ে আর অল্প জিনিসটা রয়েছে, ওই জন্য বেশি তেল দিয়ে আমি করবো না জিনিসটা। এই সিম্পল তরকারিটা অল্প তেলেই ভালো লাগে। আর দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কা, এইটুকুনিটা দেবো, এতেই যথেষ্ট। ওকে দিয়ে দেবো এই ছোলাগুলো, ছোলা আলুগুলো, ছোলাগুলো কিন্তু আবার সেদ্ধ এমনি করার আছে, আবার একটু সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ, সেদিন নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এবার নেড়ে ছেড়ে একটু জল দিয়ে দেবো। দেখ খুব বেশি ভাজার দরকার নেই, জলটা দিয়ে দেবো একটু সামান্য, যা চিনি খাও দাও চিনি দেবে, আমার চিনি ভালো লাগে না, আমি চিনি দেবো, খুব বেশি জল দেবে না, কারণ এটা খুব ঝোলঝোল হবে না। তারপর ঢাকা লাগিয়ে সিটি মেরে দেবে জাস্ট সেদ্ধ করার জন্য, যটা দরকার দুটো বা তিনটে, আমি তিনটে দেবো। তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে, আর এই তরকারিটা সত্যি খুব ভালো হয় খেতে, তোমরা একবার করে দেখো, সত্যি খুব ভালো হয় খেতে। রুটি দিয়েও খেতে পারো তোমরা, বা মুড়ি দিয়েও খেতে পারো, যার যেমন ইচ্ছা। তো এখানে মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, জল দিয়ে রেখেছি, এরকম করতে কিছুক্ষণ থাকলেই ভেতরে বরফটা গলে যাবে। বিছানাটা এরকম হয়ে রয়েছে তার কারণে পাঁচটায় উঠেছি ঠিক কথা, কিন্তু দুষ্টু বাবনকে স্কুলের জন্য রেডি করে ওকে পাঠিয়েছি, তারপরে চাটা খেয়েছি, একটু এদিক ওদিক ওই যে ওই দিকের কাজগুলো করছিলাম, এই জন্য হয়নি। তো দেখো আমি কীরকম ঝটাকসে বিছানাটা গুটিয়ে দিই। দেখলে কেমন তাড়াতাড়ি আমি করে ফেললাম, ম্যাজিকের মতন বিছানাটা গুটিয়ে নিয়েছি। তো এগুলো এখন আর লাগে না, তবুও রেখেছি, কারণ এই যতদিন না হোলিটা যাচ্ছে ততদিন পুরোপুরিভাবে ঠান্ডাটা যায় না, ভোরের দিকে ঠান্ডা হালকা লাগছে, তো ওয়েদার খুবই খারাপ খারাপ, তো সেই কারণে। তো যাই হোক চলো ওইদিকে দেখি গা কি। এখানে রান্নাঘরে চলে এসেছি আলু সিদ্ধটা মাখার জন্য। তো আলু সিদ্ধটা মাখবো লঙ্কা তেল করে, কড়াইটা ধুয়ে দিয়েছি, কড়াইটার এবার আমি সর্ষের তেল দেবো আর জিরে লঙ্কা দিয়ে আমি আলু ভাতটা মাখবো। তো দেখো
এই আমার মাখা হয়ে গেছে, এটা দুষ্টু পাবনা বাবার জন্য তুলে রেখেছি, আর এদিকে আমার একটু দুপুরের জন্য রেখে দিয়েছি, কারণ আমার খুব ভালো লাগে খেতে। আর এই যে দুষ্টু পাবনা লঙ্কা ছাড়া তেল ছাড়া ও শুধু নুন দিয়ে, ওর না হলে খাবে না। তো দেখো স্কুল থেকে এসে গেছে, আর দেখো ওর বাবা, ওর না বায়না করে মাঝে সাঝে, তো আজকে বায়না করেনি, ওর বাবা নিজেই কিনে দিয়েছে। ওদের স্কুলের পাশে একটা দোকান বসে, সেখানে নানা রকম বাচ্চাদের আকর্ষণীয় চকোগুলো থাকে, মানে চকোগুলো মোরগগুলো এক একটা এমন করে যে বাচ্চাগুলো দেখলেই বায়না করে, তো সেইভাবেই রেখেছে, কিছু করার নেই। আর দেখো এ ওর না একটা খুব ভালো গুণ, নিজে নিজেই অনেক কিছু করে, জামা প্যান্ট পরতেও পারে, আবার স্কুল থেকে এসে সমস্ত কিছু খোলে, জামা প্যান্ট খোলা আর পরা ওগুলো সবই ও নিজে নিজে করতে পারে। তো আমার বাবাটা না সত্যি খুব গুড বয়, জানো তো, এটা হলো আইডেন্টি কার্ড, দেখেছো, নিজে নিজেই করবে, কিন্তু আমাকে করতেও দেবে না, নিজেই করবে বলে মানে আমি আমাকেও শেখাতে হয়নি, ও অটোমেটিক এটা ওর মধ্যে আছে। আর এই দেখো খেলতে খেলতে খেয়ে নিচ্ছে এখন, ওর ঘি ভাত আলু সিদ্ধ, ওইটা খুব ভালো খায়, ভালো খায় আর কি বলবো, বাচ্চাদের তো মাঝে সাঝে আবার একটুখানি বলে খাবো না, কিন্তু ঘি ভাতটা ওর ভালো লাগে খেতে। তো দেখো এখনই এ কেমন হয়েছে খেতে বল। আচ্ছা ঠিক আছে, দেখেছো। এবার দেখো দুপুরে লাঞ্চটি চলে এসেছি, ডিম আলুর ঝোল। ডিম আলুর ঝোল হচ্ছে আলুটা মেখে দিয়েছি, ঝোলটা মেখে দিয়েছি, ডিমটাকে এখন একটু একটু করে মুখে দিয়ে দিয়ে খাওয়াচ্ছি। আরও দেখো দেখো দারুণ হয়েছে বলছে, ঠিক আছে। আচ্ছা আর আমার এদিকে খাবারটা রাখা আছে, এই দেখো আমার হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, ওই একটাই ঝোল করছি, তার মধ্যে ও দুষ্টু বাবন আর ওর ঠামার জন্য ডিম আর আমাদের জন্য মাছ, কারণ দুটোই মাছ ছিল, আর ওর ঠামার বলে আমি ডিমই খাবো, আর ওইটা হচ্ছে লাউ পোস্ত আর ওই আলু ভাতের মাখাটা। আর পরে আমি কুলের আচারটা নিয়েছিলাম, যেটা এইবারে করেছে সেটা আর দেখানো হয়নি, তো চলো ওকে খাইয়েনি, তারপর পরে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং বলছি কিন্তু সন্ধ্যা হতে যা, সন্ধে পেরিয়ে রাত হতে যাচ্ছে। যাই হোক আমি রুটিটা করে নিলাম, ওই যে ওখানে আছে ক্যাসারোলে, আর আজকে কম্পিউটার পরীক্ষা ছিল, একটা পরীক্ষা ছিল, তো ওইটা হলো অনলাইনের পরীক্ষা, হ্যাঁ অনলাইনে হলো, এবার হবে অফলাইনে মার্চে। তো আমি আর দুপুরের পর থেকে আসিনি, একবারে আমি রাতের খাবার করে রেখে দিয়েছিলাম, তরকারি রুটি, তরকারি হচ্ছে কুমড়োর তরকারি, আর রুটি তো এখন করে নিলাম। তো চলো আজ আর ভিডিও বাড়াবো না, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, পাশে থাকা বেল বাটনটা চিপে দেবে আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটাকে, প্লিজ তোমাদের সাপোর্ট দরকার খুব, আর তোমাদের ভালোবাসাটাও খুব দরকার, সেই কারণে যদি তোমাদের দয়াতে আমি এগিয়ে যেতে পারি খুব ভালো লাগবে। তো চলো অনেক স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে পারবো, তো চলো গুড নাইট।